বিসমিল্লাহ রহমান রহিম, আমি মোহাম্মদ সাদিক হোসেন। আজকে আমি পাইথনের বিভিন্ন ডাটা স্ট্রাকচার নিয়ে কথা বলবো। যাই আমরা যখন একটি বড় প্রোগ্রাম লিখতে যাই তখন আমাদের অনেক ডাটা নিয়ে কাজ করতে হয়। আমরা দেখেছি কিভাবে লিস্টে অনেক ডাটা রাখা যায়, আর আমরা আরও জানবো সে সম্পর্কে। এছাড়া পাইথনের আরও তিনটি গুরুত্বপূর্ণ ডাটা স্ট্রাকচার হলো ট্রপল, সেট ও ডিকশনারি সম্পর্কেও জানবো। এগুলোকে ডাটা স্ট্রাকচার বলে কেন? কারণ এগুলো ব্যবহার করে একটি নির্দিষ্ট উপায়ে বা বিন্যাসে ডাটা রাখা যায়। যখনই আমরা একাধিক ডেটা নিয়ে কাজ করবো তখন আমাদের ডেটা স্ট্রাকচার ব্যবহার করার প্রয়োজন পড়বে। যদিও এখানে আমি বিস্তারিত কোনো আলোচনা করবো না, ছোটো ছোটো প্রোগ্রাম দিয়ে কিছু আমি বেসিক দেওয়ার চেষ্টা করবো। যাই হোক, তো আমরা এখন লিস্ট নিয়ে কথা বলতে পারি। তো আমি আগেই বলে রাখি, আমি ডাটা স্ট্রাকচার পাইথনের ডাটা স্ট্রাকচারের তিনটি পার্ট করবো। অর্থাৎ আমি প্রথম পার্টে আমি বিস্তারিত আলোচনা করছি, ছোটোটা প্রোগ্রাম দিয়ে আমি লিস্টের কাজটা শেষ করবো। যাই হোক, লিস্ট যেহেতু আমরা আগে ব্যবহার করেছি তাই লিস্ট নিয়ে মৌলিক কোনো আলোচনা যাব না, বরং লিস্টের বিভিন্ন মেথড ও তার ব্যবহার দেখব। আমি এখানে মেথড শব্দটি ব্যবহার করেছি কারণ আমরা পরবর্তী বিভিন্ন ফাংশন বা মেথডের পার্থক্য বিষয়ে জানবো। এখন এগুলো নিয়ে আমরা মাথা ঘামালে না ঘামালে চলবে। তো লিস্টে শেষে নতুন উপাদান যোগ করার জন্য আমরা অ্যাপেন্ড ফাংশন ব্যবহার করবো। যেহেতু আমরা একটা প্রোগ্রাম লিখতে পারি, সেটা হচ্ছে কি, আমরা লিখতে পারি শাক শাক ইকুয়াল, আমরা লিস্ট কীভাবে লিখি, পারফেক্ট দিয়ে আমরা শিট দুই স্ট্রিং তো লিখবো, বিটি বাংলাদেশ কমা ইন্ডিয়া, ও শিট মিস্টেক হচ্ছে, ইন্ডিয়া শ্রীলঙ্কা 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 পাকিস্তান পাকিস্তান নেপাল নেপাল ভুটান BASUTAN ভুটান। ওকে, তো আমরা এখন যদি এখানে প্রিন্ট দেখি, প্রিন্ট প্রিন্ট শাক, তাহলে কি হবে, আমরা এই যে লিস্টটি প্রিন্ট করে ফেললাম। ওকে, তো এখন আমি এখন যদি লিখি শাক শাক ডট অ্যাপেন্ড অ্যাপেন্ড ফাংশন লিখে, আমি এখানে যদি লিখে দেই আফগানিস্তান আফগানিস্তান, তারপর আমি ইন্টার দেই, যা লিখবো প্রিন্ট প্রিন্ট লিখে দিব শাক, তাহলে কি হলো দেখছো কি হলো, আমরা এই অ্যাপেন্ড ফাংশন ব্যবহার করেও আমরা কি করতে পারলাম। তো আমরা দেখলাম যে শাকভুক্ত দেশগুলোর তালিকায় কিভাবে আমরা একটি নতুন দেশকে যুক্ত করতে পারি। ঠিক আছে, তো আমি প্রোগ্রামের মাধ্যমে তোমাদের যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যে লিস্টটি ব্যবহার করেছি প্রথমে শাকভুক্ত দেশে যে প্রিন্ট করে যে লিস্টটি বের করেছি, লিস্টের ভিতরে আমি আরেকটা কান্ট্রিকে কিভাবে যোগ করব সেটি আমি এই শাক ডট অ্যাপেন্ড ফাংশন, অর্থাৎ অ্যাপেন্ড ফাংশন বলবো না, আমি একটা মেথড বললো, আমি আগেই বলেছি একটা মেথড। সো আমি অ্যাপেন্ড মেথড ব্যবহার করে কিভাবে একটি লিস্টের ভিতরে যোগ করতে হয় সেটি দেখালাম। ওকে, আমরা তো মানে স্ট্রিং এ বিভিন্ন অপারেশন চালিয়ে বা কিংবা বিভিন্ন মেথড ব্যবহার করেছি তখন কিন্তু মূল স্ট্রিং এ কোনো পরিবর্তন হয়নি, বরং নতুন একটি স্ট্রিং যোগ হয়েছে যেটি হচ্ছে আফগানিস্তান। ওকে, অর্থাৎ লিস্ট মেনটেশন বা পরিবর্তন করা যায়। আমাদের চাই কোনো লিস্টের উপাদানগুলো একটি নির্দিষ্ট ক্রমে সাজাবো, তখন আমরা শর্ট মেথড ব্যবহার করতে পারি। শর্ট মেথডটা কি জিনিস আমি তোমাকে দেখাচ্ছি, জাস্ট এমনি শো আমি লিখে দেখাচ্ছি, আমি শর্ট এসটি ও শর্ট, এই যে শর্ট ফাংশনটি আমরা দেখাতে পারি। ঠিক আছে, ওকে, তো আমরা শর্ট ফাংশন দিয়ে আমরা একটা প্রোগ্রাম করবো, সেটা হচ্ছে আমি লিখবো শাক ডট
short one. Method. We have a print shark. Okay. তো আমরা দেখো এটিকে আমরা কি করলাম, আমরা এটিকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। অর্থাৎ আমি যদি সিম্পল লিস্টে বোঝাই, আমি এটাকে যদি আরো সহজভাবে বলতে চাই, ধরো আমি আমি একটা লিস্ট আকারে নিলাম 1 2 3 4। ওকে, দেওয়ার পরে আমি এখানে লিখে দিব লিস্ট ডট শর্ট মেথড। আমি মেথডটির ভিতরে দেওয়ার পর আমি কি করবো, প্রিন্ট লিখব, প্রিন্ট আমি এল আই লিখে দিব। দেখো 1 2 3 4, ওকে প্রিন্ট হয়ে গেল। লিস্ট উপাদানগুলো উল্টোক্রমে নিয়ে আসতে চাইলে, অর্থাৎ আমরা রিভার্স মেথড ব্যবহার করবো। আমরা যদি এটা উল্টোভাবে নিতে চাই, তো আমি উল্টোভাবে নিতে চাইলে আমি এইভাবে লিখতে পারি যে লিস্ট ডট রিভার্স রিভার্স মেথড প্রিন্ট মেথড লিখবো এলাই। দেখো আমরা রিভার্স দিয়ে আমরা উল্টো হতে সাজাতে পারলাম, ঠিক আছে। সো আমরা এইভাবে আমরা অনেক সময় দেখ যে দুটো মেথড শিখলাম, কি একটা হচ্ছে আমরা তিনটা শিখলাম, একটা অ্যাপেন্ড শিখলাম, অ্যাপেন্ড মেথড, এবং হচ্ছে শর্ট মেথড, এবং হচ্ছে রিসার্চ মেথড। ওকে, তো আজকে এই পর্যন্ত। নেক্সট পার্টের জন্য তোমরা অপেক্ষায় থাকো, অবশ্যই আমি সময় পেলে আমি প্রোগ্রামটি তৈরি টিউটোরিয়ালটি তৈরি করে আমি আপলোড করে দিব। ধন্যবাদ, যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ভালো না লাগে অবশ্যই কমেন্টে আমাদের জানাবে।